যাদের মুখে দাগ পড়ে, যাদের মুখে বলি রেখা পড়ে, যাদের মুখে কালো কালো চোখ 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 দাগ পড়ে, অনেক রোগীরা আমাদেরকে টেলিফোন করে বলে স্যার মুখে দাগ পড়ে যাচ্ছে, মাত্র আমার বয়স 14-15 বছর, আমার শরীরে সাদা সাদা দাগ পড়ছে। আমরা এটাকে চুলি বলি, আমরা এটাকে ধবল বলি, কিন্তু ডাক্তার বুঝে নিতে হবে সব টিউমার ক্যান্সার না, কিন্তু সব ক্যান্সার টিউমার, কথাটা খেয়াল রাখতে। টিউমার দেখলে আপনার ক্যান্সার ভাবাটা কিন্তু খুবই অন্যায়, সাধারণত 100টা টিউমারের মধ্যে একটা ক্যান্সার, আর বাকিগুলি লাইফ, বাকিগুলি রক্তপিণ্ড, বাকিগুলি মাংসপিণ্ড, বাকিগুলি চবরিপিণ্ড। তো সেইখানে আপনি এই নিজেকে একটা টিউমার দেখা ভেবে নিলেন আপনার ক্যান্সার হয়েছে, আপনি দুর্বল হইলেন, আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, এতে আমরা দুঃখ পাই। আমরা চাই যে আপনারা ভালো চিকিৎসকের সাথে আলোচনা করে নেন, যারা মানবতার জন্য চিকিৎসা করে, যারা মানবতার সেবা করতে চায়, যারা মনে করে যে আমিও একদিন চলে যাব দুনিয়া থেকে, যারা মনে করে যে আমাদের একদিন যেতে হবে, আমরাও মাটির মানুষ, এই ধরনের চিকিৎসকের কাছে শরণাপন্ন হন, জেনে শুনে বুঝে তারপরে সব কিছু করেন। আলহামদুলিল্লাহ চুল পড়া বন্ধ হবে, মুখের দাগ চলে যাবে, মুখের দাগ যেতে পারে শুনলে আপনি অবাক হবেন, আপনি যদি অনেক বেশি বেশি পেঁপে খান, আপনি যদি অনেক বেশি বেশি বেল খান, আপনি যদি অনেক বেশি বেশি স্যুপ খান, আপনি যদি অনেক বেশি বেশি শাক খান, ধীরে ধীরে আপনার মুখের দাগও চলে যাবে আলহামদুলিল্লাহ।